सादिया कोई रे मां सादिया कोई गली सादिया मारे কি সেবা জ্বর কি আর বাড়ছে নাকি ডাক্তার সাজারে নিয়ে আসবো আরে না না ডাক্তার সাজারে আনতে হবে না আমার একটু পানি খাও তো মা আসি দিতেছি পানি খাবা হিসাব নিকাশের ব্যাপার আছে এই শরীর নিয়ে তুমি সমিতিতে যাইবা কোনো দরকার নাই চুপচাপ শুয়ে থাকো রেজাউল ভাই আছে না আরে না রেজাউল দিয়ে সব কাম হইব না এটা এটা হিসাব নিকাশ সব বুঝবো না তাই বলে এই শরীর নিয়ে তোমার বাইরে যাওয়ার দরকার নাই জ্বরে গাটা পুড়া যাইতেছে তোমার বরং এখন ডাক্তারের কাছে যাওয়া দরকার আচ্ছা ঠিক আছে পায়জা পাঞ্জাবিটা দে আসার সময় একেবারে ডাক্তারে দেখায় ওষুধ নিয়ে আসবো আমি থাক আব্বা তোমার যাওয়ার দরকার নাই আমি বরং ডাক্তার সাসার কাছ থেকে ওষুধ নিয়ে আসতেছি আরে তুই কথা বলিস না তো আমার পায়জা পাঞ্জাবিটা দে দে যাও 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 শরীরের অবস্থা সমানে কাশতেছে তারপর তো যাবে লাগবে যাও আচ্ছা ঠিক আছে যাবো না তুই যা যা সুমন রে একটু বুঝায় কহ যে আমি আজ আসতে পারবো না আমার শরীরটা খারাপ হ্যাঁ একটু বুঝায় কইস বুঝছস ফোন করে দিলেই তো হয় আরে না রে ফোন করলে হইব না ফোন করলে হইব না আজকা আমারে তার 2000 টাকা দেওয়ার কথা তাকে বুঝায় তুই টাকাটা নিয়ে আয় ওই ওষুধপত্র কেনার লেগে তো টাকা লাগবো নাকি সময় খেয়াল থাকে না আমি অত কিছু বুঝি না দুই দিনের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করবেন টাকা কি উইরা উইরা আসে আমার কি টাকার গাছ আছে যে ধাক্কা দিলে সুর দূর করে পড়বো হ্যাঁ দিয়ে দিব বাবা আর করে দিন সময় বাবা মানে এই আমি কোন কাল আপনার বাবা হই তবে হ্যাঁ টাইম মতো যদি টাকা না দেন তাহলে কিন্তু সত্যি সত্যি বাপ ডাকায় সারব বুঝা গেছে আরে সাদিয়া তুমি আসো 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 এই আপনার খান যান যেটা বললাম মনে রাখি আমি ঠিক আছে বসো আসো আসো বসো আব্বার খুব জ্বর আজকে আসতে পারবো না সমানে কাশতেছে তো এই জন্য তোমারে পাঠাইছে আর একটা ফোন করে দিলেই তো হইতো কি যে করে না আচ্ছা তুমি বসো বসো আব্বা বলতেছিল আজকে নাকি কিছু টাকা পাওয়ার কথা ছিল হ্যাঁ কোনো সমস্যা নেই তো এই রেজাউল তুমি শামসুজার নামে 5000 টাকা দিয়ে দাও সি দিতেছি বসো 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 এখন বলো কি খাইবা না না কিছু খাবো না আরে কি বলো তুমি কিছু খাবো না আমার অফিসে এসে তুমি না খেয়ে যাবে নাকি আর আমাদের এই মোড়ে ভালো ডাব পাওয়া যায় আরে রেজাউল সি ভাই এক কাজ করো ভাই একটা ডাব নিয়ে আসো যাও আরে না না ডাব লাগবো না আমি ডাব খাবো না আব্বা বাড়িতে একলা আব্বা শরীরটা আসলেই খারাপ ও আচ্ছা ঠিক আছে যাও তাইলে টাকাটা দিয়ে ধরে যাও এইখানে একটা সই করতে হবে আরে দূর সইটা লাগবে না এই যাও তুমি টাকা নিয়ে যাও না শোনো আমি বিকেলবেলা সাঁতার দেখতে যাবো ঠিক আছে Thank you.
মরে গিয়া এক মিনিট খাড়াও, আমি আসতেছি। আমি দুপুরের মধ্যে আসবো বলে। আরে গরিব মানুষ বিপদে পড়া কয়টা টাকা আওলাদ নিছে, দুই তিন দিন দেরি হইলে হইছে। আমার মনে কি জানো, আমার এখানে আর বেশি দিন চাকরি করা হইব না। মানুষের বুকে পাড়া দিয়া টাকা দিয়ে করতে আর ভাল লাগে না। আব্বাও কয় ভাল লাগে না, কিন্তু সার্ব সার্ব করে সারতে পারতেছে না। হ, উনি তো বুড়া মানুষ, কি করবো কো। মানুষের গলায় পাড়া দিয়ে টাকা আদায় করতে হের যে কি কষ্টটা লাগে এটা তো আমি বুঝি। আপনি দেখেন না অন্য কোনো কিছু হয় কি না, এমনি আর করতেন। হ, এটা তো চেষ্টা করতেছি। তুলাভাই কইছিল ঢাকায় বলে কি একটা ম্যানেজার চাকরি বলে আছে, ওই বইব করেও তো হইতেছে না। একটা ব্যবসা ট্যাবসা করলেও তো পারেন, চাকরি করতে হইব এমন তো কোনো কথা নাই। কইলে একটা কথা, ব্যবসা করব, ব্যবসা করতে টাকা লাগে না, টাকা পাবো কই? সুমন বার কাছে নেবেন? হইছে আবার সুমন। আমার কি মনে হয় জানো, আমাকে জীবনটা এই সুমনের মতো মানুষের হাতেই বান্ধা পড়ে রয়েছে। আচ্ছা আমি যাই, আব্বা বাড়িতে একলা আছে। আচ্ছা চাষার জ্বর কি খুব বেশি? আমি দেখি আমনে বিকেলে একবার। বিকেলে না, আপনার বসে কইলো আইব। ও হ, তাই তো, হয়তো বিকেলে গেলে। আমি তাহলে রাত্রে আমনি। হ্যাঁ আরো আগে আসতাম, কিন্তু দুনিয়ার ভেজাল। ওই ব্যাপার জ্বর এখন কেমন? ভালো তো? হ্যাঁ একটু ভালোর দিকে, ওষুধ খাইছি। বসো বাবা বসো, মা ওই চেয়ারটা একটু আগে আগে। আরে তুমি এত সব আবার কি নিয়ে আসছো? মা যা তো, ওর জন্য একটু চা নাস্তার ব্যবস্থা কর। না না আমি কিছু খাবো না, ওই তুমি বরং চাচার জন্য দুটো কমলা আর ওই একটা আপেল কেটে নিয়ে আসো। যাও
বসো বাবা বসো বসো এই তো দরকার মন দেখি জ্বর তো এখনো আছে আচ্ছা চাচা ব্যাক কাজ করুন আপনার আগামী এক সপ্তাহ অফিসে যাওয়ার দরকার নাই আপনি রেস্ট নেন আরে কি কও এই জ্বর আজ রাতের মধ্যেই কমে যাবে ইনশাআল্লাহ আরে কমলে কমুক অসুবিধা নাই ও রেজাল্ট সবকিছু দেখবো আপনি চিন্তা করেন না আপনি বাসায় থাকেন আরে কি কইতেছো তুমি না না ও পারবো না ও তো এক মাসও হয় নাই জয়েন দিছে আরে আমি তারে বুঝাই দেবো আপনি এত চিন্তা করেন না তো চাচা আমি বলি কি আপনার আর এই চাকরিটা করার দরকার নাই এই বয়সে আর কত কষ্ট করবেন কি কইতেছো বাবা আগে মেয়েটার একটা বিয়ে আসে দিতেই ব্যবস্থা করি তারপরে দেখা যাই চাচা আমি মানে যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই কও না বাবা কও আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি সাদিয়ারে বিয়ে করতে চাই মানে আমি আম্মারই পাঠাইতাম কিন্তু ওই আম্মারও শরীরটা খুব একটা ভালো না তবে আম্মা রাজি আছে এইটা এইটা তো আমার জন্য অনেক বড় একটা সুখবর বাবা পোলাটা খালি মুখে চলে যেতেছে কতক্ষণ লাগে তোর না না আমি কিছু খাবো নাকি জি ভাই আসো আসো বসো চাচা আমি তাহলে আজকে আসি একটু কিছু মুখে দিয়ে যাবো বাবা ঠিক আছে নিলাম রেজাউল কালকে সকাল সকাল চলে এসো জি চাচা আসি সুমন তো আমার মাথাটা খারাপ করে দিয়া গেল কেন চাচা কি হয়েছে কি কইছে আরে ও তো সাদিয়ারে বিয়া করতে চায় মানে প্রস্তাব দিয়া গেল চাচা আমি এখন তাহলে যাই আমি কি করব সেটা কইতে পারো আপনি চাকরিটা ছাইরা দেন অন্য কোনো কাজ খুঁজেন তারপর আমি আব্বারে বুলা দেখি চাষে যদি রাজি না হয় ওইব বুলা তো মনে হয় না কই মালিক আর কই তার সামান্য কর্মচারী মারে
তোর বিয়া হয়ে গেলে কে আমার এইরকম মুখে তুলে খাওয়াই দিব? আমার কি বিয়ে হইতেছে নাকি? আরে ওই বোনা, আজ নয় কাল তুই তো আমার ছেড়ে চলে যাবি। জি না, আমি তোমার ছেড়ে কোথাও যাইতেছি না। শোন, সুমন তোরে পছন্দ করছে, বিয়ার প্রস্তাব দিয়া গেল। তুই এত বড় ঘরের বউ হবি এইটা আমি স্বপ্নেও দেখি নাই, সব ওই উপরওয়ালার ইচ্ছা। আমি এখন এই বিয়ে করবো না আব্বা। বিয়া করবি না কেন? ও আমারে সাইরা সুইরা যেতে হবে বুঝলা। হ্যাঁ তোর পাগল ভাইয়া, একদিন না একদিন তো তোরে যাইতে হবে। মা, যে লোক মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা আদায় করে তারে আমি বিয়া করব না। আরে সে তো নিজের টাকা আদায় করে, মানে তার টাকা সে আদায় করবো না, নিব না। এতদিন তো তুমিই তারে বকছো। আরে এমনিতেই বিরক্ত হয়ে দু একটা কথা কইছি মাঝে সাঝে, এমনিতে পুরাটা কিন্তু খারাপ না, ওই যা একটু রাগি। আমি চলে গেলে তোমার দেখবো কে? আরে বোকা মাইয়া, তাই বলে সারা জীবন তুই বিয়া না করে বসে থাকবি? হ্যাঁ আমি নিজেই চলতে পারবো, আবুর মা আছে না, ডাক দিলেই তো আসে, বিপদে আপদে সেই দেখবো। আর তাছাড়া তোর শ্বশুর বাড়িও তো বেশি দূরে হইতেছে না, মোবাইল আছে, কল দিলে তুইও চলে আসতে পারবি। তুমি যাই বলো আব্বা, আমি এখন বিয়ে করব না। তোর কথাতে তো হইব না। আরে তোরে বিয়া দেওয়ার আগে আমি তো শান্তিতেও মরতে পারবো না, তোরে আমি কার কাছে রেখে যাব? সে আমার বিয়ে আমি সময় মতো কইরা নিব। না কইরা নিবি? আরে তোর বয়স কত হইছে সেই হিসাব আছে? হ্যাঁ সবাই কয় আমি নাকি আমার দেখভালের জন্য তোর বিয়ে দিতেছি না। শোন, এইবার যখন ভালো একটা সম্বন্ধ আসছে আমি আর পিসপা হইতাছি না। হা আমি একজনের পছন্দ করি আপা। কারে? রেজাল ভাইরে। আরে সাজান, আপনি আসছেন কি জন্যে? এখন শরীর কেমন? শরীর ভালো। আসেন আসেন, বসেন এই জায়গায় বসেন, ওই ফ্যানের নিচে বসেন। না না না, তুমি বসো, আমি ওই আমার চেয়ারে বসি, তুমি বসো বসো। কি অবস্থা রেজাউল, সব ঠিকঠাক আছে তো? সি চাচা, ও তো বলতেছে ও চাকরি ছেড়ে দিব। আমি ওর আতকিরে বললাম যে থেকে যাও, তিন মাস পরে বেতন বাড়ায় দিব। না, সে থাকবে না। আমিও আর থাকতে পারবো না বাবা, শরীরটা ভালো যাইতেছে না। আরে চাচা, আমি তো আপনারা বললাম যে আপনি চাকরি ছেড়ে দেন, আপনার এখানে চাকরি করতে হবে না, আপনি বাড়ি চলে যান। আমার কি লোকের অভাব আছে? আমি অন্য লোক নিয়ে নিবো। চাচা আপনারা আমি এই জায়গায় চাকরি করতে দেবো না, শুধু এই জায়গায় কেন, কোনো জায়গায় দেবো না, আপনারা চাকরি করতে হবে না। কি হলো চাচা, ওঠেন না কেন? আপনি উঠে জায়গায় এসে বসেন না। এই হিসাব নিকাশটা একটু মিলায় নি। আরে আপনার এসব কিচ্ছু করতে হবে না, আমি সব আমি পারবো, আমি সমস্ত কিছু মিলাই নেবো,
আপনি বাড়ি চলে যান। আচ্ছা এক কাজ করুন, আপনি একটু চা খান। রেজাউল যত এক কাপ চা নিয়ে আসো। যাও জি চাচা, আর কিছু খাবেন? না না আর কিছু খাবো না, ওই বাসার থেকে ওই ভাত খেয়ে আসছি। আরে রেজাউল বসে আসো কেন, যাও না মিয়া চা নিয়ে আসো যাও। আপনি অ্যাকাউন্ট থেকে আজকে 20,000 টাকা নিয়ে যান, ওই নিজের জন্য কিছু পাঞ্জাবি পায়জামা কিনবেন, আর ওই সাদিয়ার জন্য যদি কিছু লাগে কিনা দিয়েন, আর দু একদিনের মধ্যে আমি আপনার আরও কিছু টাকা দিব। বাড়িঘরটা একটু ঠিক করেন, সামনে বিয়া, বাড়িঘরটা ঠিক করতে হবে নাকি? সুমন ভাই আজকে আমরা দুজন বিয়া করছি। কি বিয়া করছি ভাই? আমাদের দুজনের জন্য দোয়া করবেন। দোয়া করবো মানে কি করছো তোমরা? সত্যি করে বলো তো সাদিয়া, তোমরা কি সত্যি বিয়ে করছো? উনি তো বললই পথ সারেন তো বাড়ি যাইতে হবে। আরে আমি তো তোমার বিয়ে করতে চাইছিলাম, তোমার আব্বা তোমার বলো নাই? বলছে, সেই জন্যই তো ওনারে তাড়াতাড়ি বিয়ে করে ফেলছি। এটা তুমি কি করছো সাদিয়া? এরকম একটা চালচুলাহীন বলে তুমি বিয়ে করলা? আমার স্বামী সম্পর্কে একদম আজে বাজে কথা কইবেন না। আমি কারে বিয়ে করবো না করবো সেটা আমার বিষয়, পথ চলেন। এই রিকশালা ভাই চলেন তো। সাদিয়া তুমি এটা কি করলা? সাদিয়া তুমি এটা কি করলা ভাই চলেন তো। সাদিয়া তুমি আমার কথা একবার ভাবলা না? সাদিয়া তুমি এটা কি করলা? তুমি আমার কথা একবার ভাবলা না? এটা তুমি কি করছো সাদিয়া? আমরা বিয়া করে ফেলছি।
আমাদের জন্য দোয়া করবেন বাবা। তোমরা যা ভালো মনে করছো করছো, দোয়া করি সুখী হও। যাও রে যাও, তোমরা বাড়ি যাও। বাবা ও কয়টা দিন এখানে থাকুক? বিয়ার পর কোনো মেয়ে বাবার বাড়ি থাকে না। বাবা অন্তত আজকের রাতটা থাকুক। না, পরে নিয়ে যাও। আব্বা আমার উপর কি খুব বেশি রাগ করছেন? না, তবে তোমরা আমার খুব একটা বড় বিপদে ফেলছ। আমি সুমনরে কথা দিছিলাম, স্বপ্ন দেখছিলাম সে চলে গেল আরেকজনের ঘরে, তাও এমন একজনের ঘরে গেছে যে কিনা ছিল তোমার কর্মচারী। আচ্ছা একদম চুপ, আমার ধমকায় কি লাভ? তুমি আর আমি তো একই, নিজেরে নিজে ধমকায় কি আর মনরে শান্ত করতে পারবা? রেজাউলের মতো একটা ছেলে সাদিয়ার মতো একটা সুন্দরী মেয়েরে আদর সোহাগ করবে আর তুমি তাকায় তাকায় দেখবা। আরে চাইলি কি তুমি আমার তাড়াইতে পারবা? আমি তো তোমার মাথার ভেতরে খাপটি মেরে বসে থাকবো আর তোমার এখানে খুশাবো, জীবনও শান্তি পাইবা না। সাদিয়াও জীবনে শান্তি পাবো না, আমি ওর শান্তিতে থাকতে দেবো না। ও শান্তিতে থাকলে তুমি অশান্তিতে থাকবা, তাই সাদিয়ারে তোমার অশান্তির মধ্যে রাখতে হবে। সাদিয়ারে আমি জীবনে সুখে থাকতে দেবো না, কোনোদিন না। ওরা দরকার হলে আমি গ্রাম ছাড়া করুম, আমার নাম সুমন। বিশ্বাস করো বাবা, আমি আমি কিছুই জানতাম না, ওরা নিজেরাই বিয়ে করে ফেলছে। নিজেরাই বিয়ে করে ফেলছে, জানতাম না, ভালো ঠিক আছে।
ডাক্তার জামাই যে আমার 50,000 টাকা মেনে নিয়ে গেছে জানেন এটা এটা কি কইতাছো বাবা তুমি রেজাউল এইরকম ছেলে না এই আমি মিশ্র কথা কইতাছি একটা ছেলের ভাত খাওয়া যা খবর নিয়ে তোর জামাই কি করলো তোর বাবা কি করতে খবর নিয়ে যা খবর খারাপ হয়েছে আমি আনতাছি আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম। ফেজাউল একটু বসো, আমি হাতে কাছে এসেছি। এই তো ভাই, আপনারে তো ফোনে সব কইছি, নতুন বিয়ে করছি কিন্তু কাজ কাম নাই, একটু ঝামেলার মধ্যে আছি। তো কম্পিউটারের সব কাজকর্ম তুমি জানো? জি ভাই, অফিসিয়াল কাজের জন্য যা যা দরকার সব জানি। স্পিড কেমন? জি স্পিড তো ভালোই, মানে নিজের কাজ ছাড়া অন্যের কাজও করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, শুধু কম্পিউটারে কাজকর্ম করলে কিন্তু হবে না, তোমার এই হিসেব নিকেশটাও দেখতে হবে। আমি তো নিয়মিত বসতে পারি না ভাই, আমি তোমার উপর পুরো দায়িত্ব দিতে চাই। আমি তো ভাই তোমারে খুব বিশ্বাস করি। ভাই আমি আপনার বিশ্বাসের অমর্যাদা হইতে দিব না ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কাল থেকে জয়েন করো। আর শোনো, এই বেতন আপাতত 8,500 টাকা দিতে পারবো ভাই, আর টুকটাক হাত খরচ যা লাগে ক্যাশ থেকে নিয়ে নিও। জি ভাই ঠিক আছে, কিন্তু কালকে কেন, আমি আজকে থেকে কাজ শুরু করি ভাই। বেতন পায় পয়লাই কিন্তু আমার একটা মোবাইল কিনা দাও লাগবো। আপনার দেরি হয় আর আমি চিন্তায় মরি, একটা খোঁজও নিতে পারি না। যাও, মনে করো যে তোমার মোবাইল হয়ে গেছে, আমার নিয়ে তোমার আর চিন্তা করতে হইব না। আচ্ছা খুব ক্ষুধা লাগছে, যাও বাদ বারো। আচ্ছা ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি বাড়তেছি। কি করে তোমার একটু দেখি, সারাটা দিন তোমার দেখি নাই। ইস, কি দায় পেট সোসো করতেছে, আর উনি আছেন আর মস্করানি। প্রেমও থাকবো ক্ষুধাও থাকবো, গত কয়টা দিন জীবনের উপর দিয়ে যা গেল, একটু আরাম করে তো প্রেমও করতে পারলাম না। প্রেম পরে করেন, আগে হাত মুখ ধুয়ে আসেন, খাইয়া নেন, তারপর যাও। তুমি তাড়াতাড়ি ভাত বাড়ো। ভাত টাত সব বাড়াই আছে, আপনি খালি হাত মুখ ধুয়ে আসেন, যান। আমি এক্ষুনি আইতেছি। আপনার দোকানে আমার সমিতি থেকে 50,000 টাকা চুরি করে নিয়ে পলাইছে। কি বলেন, রেজাউল তো এরকম ছেলে না। আমি মিশা কথা কইতেছি? না না, মিশা কথা কইবেন কেন, আপনি কেস করলেন না কেন? আরে কেস তো করতেই চাইছিলাম, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে একই গ্রামের পোলাপ, এছাড়া আমার কাছে শক্ত কোনো প্রমাণও নাই। আর ও তো বললো যে আমার টাকাটা দিয়ে দিবে। যাই হোক, আমার টাকা গেছে গেছে, আপনি কিন্তু সাবধান হয়ে যান, আজকে ওরা ঘাট ধরে বাইর করে দিয়েন। না না শোন ভাই, সে তো আমার সাথে কোনো অন্যায় করে নেই। ও অন্যায় যেদিন করবে সেদিন বুঝবেন। যাই হোক, আমার সাবধান করার দরকার আমি করলাম আর কি। ও মাসাই ভাই, আপনার কাছে তো 2টা কিস্তি বাকি আছে মনে হয়, মানে আপনি তো টাকা দিতে পারেন নাই, কবে দিবেন? দিয়ে দেবো ভাই, আর একটু সময় দেন, একটু হাত টানে আসি। আমি কিন্তু আপনার আর সময় দিতে পারতেছি না, মানে এতগুলো টাকা, মানে এক সপ্তাহের মধ্যে যদি আপনি কিস্তি দিতে না পারেন তাহলে কিন্তু আমি আর আপনার সঙ্গে ভদ্রতা করতে পারবো না। যাই হোক,
রেজাওয়ারের কথাটা মাথায় রেখেন। হ্যাঁ জি ভাই, তুমি কি সোন ভাইয়ের সমিতি থেকে টাকা চুরি করছিলা? এইটা কি কন ভাই, আপনার কি আমার দেখে ওই রকম মনে হয়? না তা মনে হয় না। তাহলে তোমার উপর সুমনের তো রাগ কিসের? সেইটা তো ভাই আমি বলতে পারি না আমার উপরে তার কেন রাগ। আচ্ছা, এই যে নাও তোমার এক সপ্তাহের পারিশ্রমিক। ভাই আমার এইভাবে দিয়েন না, মাস ফুরাইলে একসাথে দিয়েন। সরি রেজাউল, আমি আর তোমার রাখতে পারছি। সুমন হারামজাদা মাশরাফি ভাইয়ের কাছে কইছে আমি তাকে সমিতির টাকা মাইরা পলায় গেছি। আপনি তারে কিছু বুঝাই কইলেন না? বুঝামু কেমনে, সুমন ভাই তো মাশরাফি ভাইয়ের কাছে টাকা পায়। মানুষের জাত না কোনো। প্রেমিকের মন খুব ইচ্ছাকাতর হয় সাদিয়া। কিসের প্রেমিক? সাতার প্রেমিক। আমি ভাবতেছি আমার দিকে কোন নজরটা কেমনে পড়লো তার। আর আমি ভাবতেছি ও আমার আর কি কি ভোগান্তি ভোগাইব। ইচ্ছাকাতর মানুষের মন তো পশুর চাইতে খারাপ হয়। আপনি ওরে বাইর করে দিয়া খুব ভালো কাজ করছেন মাস্টার ভাই। ওহলা তো একটা চোর, ওহলা এমন বাটপার বুঝুন বাজুন তো শামসুজ্জার মায়ের বিয়ে করছে, আর এই দুঃখিত শামসুজ্জা মরে গেল গা। ওরে আপনারা কেউ বিশ্বাস করবেন না, অজন এই গ্রামে কোনো কিছু করতে না পারে। কিন্তু সুমন, ও চোর এই কথাটা বিশ্বাস করতে যে কেমন লাগতেছে। আরে কি আশ্চর্য, আমি কি মিথ্যে কথা বলতেছি? মাশরাফি ভাই কি মিথ্যে কথা বলতেছে? না না, আমি কইছিলাম কি ওরা তো কোনোদিন এরকম মনে করি নাই। আপনি মনে না করলে কি হয়েছে, মানুষ বদলাতে কতক্ষণ? মাসাই ভাই আপনি কিছু করেন না কেন? আসলে অভাবেই মানুষে খারাপ করে, নতুন বিয়ে করছে তাই হাট্টানের স্বভাবটা হয়েছে। আমার দোকান থেকে মাঝে মাঝে টাকা পয়সা সরাইত, আমি তো তারা প্রচণ্ড বিশ্বাস করতাম, বিশ্বাস করে তারা ক্যাশটা বন্ধ ছাড়িয়ে রাখছিলাম। তো একদিন পরীক্ষা করার জন্য বাড়তি কিছু টাকা ক্যাশে রেখে দিছি, দূর থেকে ফলো করতেছিলাম কি করে, তাই ওখান থেকে কিছু টাকা সরাই রাখতেছে। এবার আমি মিথ্যে কথা বলতেছি? মাশরাফি ভাই মিথ্যে কথা বলতেছে বলেন আপনি? না, তোমরা যখন কইতেছ
তাইলে সত্যই এখন কি করবেন বলে ভাবছেন? হ্যাঁ, ভাবতেছি একটা দোকান দিব বাজারে। দোকান? কিসের দোকান? কিসের আবার? হয় মুদি দোকান নাইলে একটা স্টেশনারি। সুমন ভাই যেরকম বদনাম রটায় রাখছে, কিন্তু আর চাকরি বাকরি দিব বলে মনে হয় না। দোকান যে দিবেন টাকা পাবেন কই? আমাকে দুইজনের লেগে তো এত বড় বাড়ির দরকার নাই। ভাবতেছি বাড়ির পিছন দিকের 12% জায়গা বিক্রি করে দেব, তাইলেই তো টাকা হয়ে যাব। কি কন ফিটা মাটি বেচে দিবেন? এছাড়া তো আর কোনো উপায় দেখি না। আচ্ছা থাক, ভিটার মাটি বেচানোর দরকার নাই। আপনি বরং দেখেন ওই আমাদের বাড়িটা বেচতে পারেন কিনা। এটা কি কইলা? তোমার বাপ দাদার ভিটাটা বেচে দিব? আরে ওই বাড়িতে তো কেউই থাকে না, খালি খালি পড়া রয়েছে। আপনি ওই বাড়িটাই বেচেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি করণ যায়। আমি ভাবতেছি একটা দোকান দিব, এখন আপনার মার্কেটে কি কোনো দোকান খালি আছে? না রে জাউল, দোকান তো খালি নাই, সব ভাড়া হয়ে গেছে। 3-4 মাস আগে থেকেই অ্যাডভান্স দিয়ে রাখছে। ও আচ্ছা, শুনো রাজাউল, তুমি বরং এই গ্রাম থেকে চলে যাও, এই গ্রামে তুমি কিছু করতে পারবে না। কেন চাচা আপনি হঠাৎ এইরকম কথা কইতেছেন কেন? না মানে সুমন যেভাবে তোমার পিছে লাগছে, সে তোমার এই গ্রামে মাথা তুলা দাঁড়াইতে দিব না। দেখলা না মাস্টারবির ওইখান থেকে তোমার ছাড়াইয়া দিল। আচ্ছা চাচা কোন তো, একটা মানুষ এত খারাপ হয় কেমনে? শুনো রাজাউল, ওর সাথে তুমি পারবে না, বরং নিজের মান সম্মান বাঁচাইয়া তুমি সইরা পড়ো। তা না হইলে ও তোমার আরো বড় কোনো ক্ষতি কইরা বসতে পারে। আর আমি যে তোমার এই কথা বললাম, এইটা তুমি কাউরে বলবা না, তোমার ভালোর জন্যই আমি বললাম। তোমারও তো আমি ছোটবেলা থেকেই চিনি, তোমার বাবা আমার বন্ধু মানুষ ছিলেন। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন চাচা, এই কথা আমি কাউরে বলবো না। তুমি যে বলবা না এটা আমি জানি, তবু বললাম আর কি। আচ্ছা বাবা, এখন তাহলে তুমি যাও। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাড়ি বেচার ব্যাপারে কিছু করতে পারলেন? বাড়ি বেচার কোনো লাভ নাই। কেন? সুমন হামজাদা আমার এই গ্রামে কিছু করতে দিব না। রহমান চাচার কাছে গিয়ে একই কথা কইছে, তার মানে ঘুরে ঘুরে সবাই দিয়ে একই কথা কয়ে বেড়াইতেছে। কইছে তো কি হয়েছে? সবাই আপনারে চিনে না? চিনে সাদিয়া, কিন্তু সবাই টাকার কাছে ধরা। সবাই তো যার যার নিজের ব্যবসা আছে, বিপদে আপদে সুমনের কাছে থেকে টাকা ধার নেয়। সুমন তুই কয় বছরে টাকা দিয়ে সবাইরে কিনা ফেলাইছে। বদমাইশ কুত্তা, মানুষের জাত না সে। আমি ভাবতেছি আমি ঢাকায় চলে যাবো। কি কন, আপনি ঢাকায় চলে গেলে আমি এখানে একলা একলা কেমনে থাকু? দেখি ঢাকায় গিয়ে যদি কিছু করতে পারি তারপর তোমার এসে ঢাকায় নিয়ে যাব। একটু কষ্ট করবো দু একটা মাস। ঢাকায় গিয়ে আপনি কি করবেন? দেখি, কম্পিউটারের কাজকাম কিছু তো জানি, আর পরিচিত বন্ধু বান্ধব আছে ঢাকায়। একটা কিছু করতে পারব না? অবশ্যই পারব। কই থাকবেন, কি খাইবেন? আরে এত চিন্তা করলে কি হয়, ঢাকা শহরে হাজার হাজার লাখ লাখ মানুষ কই রেগে এটা খাইতেছে না? কে কেমনে টিকা থাকে আর কারোর কেউ ঠেকায় রাখতে পারে না। আমারও নিশ্চয়ই কিছু একটা হয়ে যাইব। তুমি শো, আমি শুইতেছি। শো তুমি। তোমরা রাগান লাগবো না, তুমি তাও বাড়ি যাও। দরজা দিয়া যখন অভাব ঘরে ঢুকে না, তো জানলা দিয়া ভালোবাসা পলায়। আপনি মানুষ না, আপনি একটা জানোয়ার। মানুষ আছিলাম, তোমার না পাইয়া জানোয়ার হয়ে গেছি। দেখবো না তোমাকে ভালোবাসা কয়দিন থাকে। শুনো, আমি যে কদিন থাকবো না তোমার লগে কথা কোনো কোনো দরকার নাই। আর কোনো দরকার নইলে বাড়ি থেকে বাইরেও না। কোনো কিছু যদি দরকারি জিনিস লাগে তাহলে হারুন বাইরে কেউ আইনা দিব। আচ্ছা ঠিক আছে, আমি যাই। যাই না, বলে না আসি। আসি। আর শুনেন, নিজের খেয়াল রাখেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, আর পারলে ঘন্টা ঘন্টা আমারে ফোন দিয়েন। আচ্ছা দিমুনে, তোমারও যদি আমার কথা মনে পড়ে তাইলে তুমি আমার মিস কল দিও। আচ্ছা, এখন কি চাইলেই মানুষ দূরে যেতে পারে, সবাই রাতে রাতেই তো মোবাইল ফোন আছে, তাই না? তুমি কোনো চিন্তা করো না। চিন্তা যে কেন করি সেটা যদি বুঝতে। আসি।
আসিবে গাহি কে তোরি বাহি আসিবে গাহি খেলিবে তার সনে কি খেলা কি খেলা খেলিবে তার সনে কি খেলা কে তুমি বসে নদী কূলে একলা কে তুমি বসে নদী কূলে একলা হ্যালো, কিছু হইল আপনার? না অনু হয় নাই, তবে শীঘ্রই হয়ে যাইব। দুই তিন জায়গায় কথা কয়ে রাখছি, খুব তাড়াতাড়ি কিছু একটা হইতাছে। আর কবে হইব, কবে গেলেন, এতদিনও কিছু হইল না। আরে পাগল, চেষ্টার তো আর কোনো ত্রুটি করতেছি না, একটা কাম পাইলে লেগে যাইতাম। আরেকটা জিনিস কি জানো, তুইনার মানুষ এই ঢাকা শহরে সবাই খালি দান দেয় আইছে, কাজের দান দেয়। আপনি গ্রামে চলে আসেন, ঢাকায় আপনার কিছু হইব না। গ্রামে আইসাও বা কি করুম ক, এই ঢাকা শহরে যখন আইসি আর কয়টা দিন চেষ্টা করে দেখি। আমি আইসা পড়ি কই ঢাকায়? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি তো থাকি আমার এক বন্ধুর মেসে, বন্ধুর লগে শেয়ার করতেছি। তুমি যদি আহো তাহলে কই উঠবা, থাকবাটা কই কও তো। আপনারা ছাড়া আমি একলা একলা কেমনে যে থাকি সেটা যদি আপনি বুঝতেন। আচ্ছা কও তো, আমার খারাপ লাগতেছে না? আমারও তো খারাপ লাগতেছে। তাও আপনি তো কাজকর্ম খোঁজার মধ্যে আছেন, আপনার সময় কাটা যায়। আচ্ছা তুমিও তো কিছু কাম কাজ করতে পারো, এই যেমন তুমি বাড়ির আশেপাশে কিছু শাক সবজি লাগাও না, চাইলে তোমাকে বিটাও কয়েকটা গাছ লাগাইতে পারো। আমি কি ভাবতেছি জানো, ঢাকা শহরেতে যদি কয়েকটা টাকা কামাই নিয়ে গ্রামে ফিরতে পারি তাহলে গ্রামে একটা ফার্ম দিব। আচ্ছা, খালি স্বপ্ন আর স্বপ্ন। আচ্ছা সাদিয়া, স্বপ্ন ছাড়া আমাকে মতো মানুষের জীবনে আর কি বা আছে কত? স্বপ্ন দেখি ঢাকায় একটা আপনার চাকরি হয়েছে, তারপর আপনি আর আমি মিলা ছোট্ট একটা বাসা ভাড়া নিছি, সেই ছোট্ট বাসার মধ্যে ছোট্ট একটা নতুন অতিথি আসব, আর সেই ছোট্ট অতিথি আপনার আব্বু বেলা ডাকবো। ভুল যা করার তুমি করছো সমস্যা নাই, কিন্তু এই রেজাউলের দিয়ে জীবনে কিছু হবে না। শোনো, তুমি যদি আমার কাছে আসতে চাও আমি এখনো তোমার মেনে নিতে রাজি আছি। আপনার মানুষের বাচ্চা বলে মনে হয় না, আপনি পশু চাইতে অধম। তুমি আমার যত খারাপ কথাই কও আমার কিন্তু খারাপ লাগে না, শুনতে ভালোই লাগে। আপনার আমি কি ক্ষতি করছিলাম? আপনারা তো সবসময় আমি বড় ভাইয়ের মতোই দেখছি, সামনে গেলে সালাম দিছি। আপনি আমার পছন্দ করছেন ভালো কথা, কিন্তু আমি তো তার আগে অন্য আরেকজনকে পছন্দ করে ফেলছি।
তার জন্য আপনি আমার সাথে এমন করবেন? দেখো এসব কথা বলে কোনো লাভ নাই। রেজাউলের কি আছে যেটা আমার নাই? আপনার নাই মন। আপনি সবকিছু টাকা দিয়ে কিনে ফেলতে চান, কিন্তু এখন বুঝছেন তো টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়? একটি টাকার জন্য তুমি আমার কাছে আসবা? কিছু হইল? আমার না শরীরটা খারাপ করছে, আপনি তাড়াতাড়ি বাড়ি আসেন। আমার কাছে দাও, আমি কই। হ্যালো রেজাউল, শুনছো বাবা? তুমি বাবা হইতেছো, জলদি বাড়ি আসো, জলদি আসো। আপনি আসেন না কেন?
দেখো আমি আসছি। আপনার চাকরি হয়েছে? চাকরি একটা হয়েছে, এরপর আমার লগে তোমার আমি নিয়ে যাবো ঢাকায়। শরীর ডাক্তারে খবর দিছিলাম, শরীর ডাক্তার বলছে বৌমারে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাইতে। ওর কি হয়েছে শরীর ডাক্তার বুঝতে পারতেছে না। আরে কেমনে যে কি হয়ে গেল কিছুই বুঝতেছি না। মা হওয়ার আগে এমন একটু হয়, ভয় পাইও না। আর বেশি অসুস্থ হয়েছে তোমারে না দেখে, সেই যে তুমি গেলা আর আসলা দুই মাস পরে বাড়িতে। বাড়ি আসার অবস্থা ছিল না গোসাসি, কি যে একটা সময়ের মধ্যে দিন কাটাইছি। আর এইদিকে কেমনে থাকে মেয়েটা একলা একলা বাড়িতে, পুয়াতি হয়েছে, ওর তো একটু আলাদা সেবা যত্ন দরকার। কালকে আমি ওরে হাসপাতালে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপর একটু সুস্থ হইলে আমার লগে ঢাকায় লয়ে যাব। ঢাকা নিয়ে গেলে রাখবা কেমনে, ও তো কাজকাম করতে পারবো না, ওর দেখাশোনার জন্য তো আলাদা মানুষ দরকার। কিন্তু বাড়িতে ওরা আহি কেমনে, আমি তো আর এত ঘন ঘন আসতে পারুম না। আমি আপনার সঙ্গে যাব, আমি ঢাকায় যাবো, এখানে আমি থাকবো। আচ্ছা যা ভালো মনে হয় একটা কিছু করুন যাইব, আগে তো সুস্থ হও। হপ তুমি আগে একটু সুস্থ হও, আর চিন্তা করাটা ভাত দাও, চিন্তা করতে করতে তুমি আরো অসুস্থ হয়ে গেছো। আপনারও তো চোখ মুখ কেমন শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া মনে হয় কিছু করেন না। তুমি কথা কই না তো, আগে তুমি সুস্থ হয়ে নাও। খালি তোর অসুস্থ থাকলেই তো হইব না, যে আসতেছে তারও সুস্থ রাখতে হইব, আর তারে সুস্থ রাখার জন্য তোমাদের সুস্থ থাকতে হইব। সন্দেহ করেছিলাম তাই, তাকে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে যেতে হবে। কেন বাপ কি হয়েছে ওর? ওনার পেটে খুব খারাপ ধরনের একটা টিউমার বেড়ে উঠছে, তার উপর উনি আবার এখন প্রেগনেন্ট। এখনই যদি অপারেশন করে টিউমারটা কেটে না ফেলে দেওয়া হয় তাহলে মা ও বাচ্চার জন্য খুব খারাপ ধরনের সমস্যা হবে। আপনার বাচ্চাটা বাঁচবে কি না জানি না, কিন্তু আপনার ওয়াইফকে তো বাঁচাতে হবে। ঢাকায় নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা
কত টাকা লাগতে পারে? তা তো 5-7 লাখ লাগবেই, খুব ভাইটাল অপারেশন। বসিভাই, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি। আমার এই আজকে রাতের মধ্যে 7 লাখ টাকা দিতে হবে বসিভাই। আমার জমি জমা ভিটা মাটি সবকিছু আপনি নিয়ে নেন, কিন্তু আমার টাকার জোগাড়টা করে দেন। আমি আপনার পায়ে পড়ে আমার এই উপকারটা করেন বসিভাই। এই থামো থামো, কি হয়েছে খুলো কত? আমার বউটা খুব অসুস্থ, ওর পেটে টিউমার ধরা পড়ছে। ডাক্তার কইছে যত তাড়াতাড়ি সম্ভব ওরে ঢাকায় নিয়ে যেতে, অপারেশন করাই দিব। আপনি আমার এই উপকারটা করেন, আমি আপনার পায়ে ধরে বসিভাই। আমি এত টাকা কই পাবো? তুমি বরং একবার রমন চাচার কাছে গিয়ে দেখো। আপনি কি কিছুই করতে পারবেন না? আরে আমার সাথে কথা কইলে তো তোমার দেরি হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি রমন চাচার কাছে যাও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে রাজাউল, তুমি কই আছিলা তুমি? চাচা ঢাকায় আসিলাম আমি। চাচা আপনার লগে একটু জরুরি কথা আছে। কি হয়েছে তোমার? সব খবর ভালো তো? শরীর ভালো আছে তো তোমার? হ্যাঁ চাচা আমার শরীর ভালো আছে, কিন্তু আমার বউটা খুব অসুস্থ, ওর পেটে তো একটা টিউমার ধরা পড়ছে চাচা। কি কো টিউমার? হ্যাঁ চাচা, ডাক্তার কইছে যত দ্রুত সম্ভব ওরে অপারেশন করাই দিব, ওরে ঢাকায় নিয়ে যাইতে হইব চাচা। এত বড় বিপদ তোমার সামনে, আহারে বিপদ একটার পর একটা তোমার লাগিয়েই আছে চাচা। ওর অপারেশন করাইতেও 5-7 লাখ টাকা লাগবো, আমি এখন কই পাবো এত টাকা? আপনি আমার একটু উপকার করেন চাচা। বুঝতে পারছি বাবা, তুমি বড় বিপদে পড়েই আমার কাছে আসছো, কিন্তু এখন আমি এতগুলো টাকা কই পাই চাচা? চাচা লাগে আপনি আমার বিটা মাটি দলিল সব কিছু জমা রাখেন চাচা, বন্ধক রাখেন, আমার কয়টা টাকা দেন চাচা, আমার বউডারে বাঁচাই দিব চাচা। বিটা মাটি নিলেও তো এত টাকা আমি পাবো না, তাছাড়া এত টাকা তো আর সবসময় হাতে থাকে না, সপ্তাহখানিক সময় পাইলে না হয় দেখা যাইত। কিন্তু ডাক্তারে কইছে ওরে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় নিয়ে যাইতে। বুঝতে পারতেছি, কিন্তু একসাথে এতগুলো টাকা কে দিতে পারবো? হ্যাঁ তুমি এক কাজ করো, সুমনের কাছে একবার যাও, ওই পারবো এখন একসাথে এতগুলো টাকা দিতে, ঠিক আছে? তো আইলাম আর কি। সাসি কই? সাসি একটু বাড়ি গেছে, ছিল আর তখন এখানে, কইছে চলে আসবে। আচ্ছা কি কইলো ডাক্তার, আর কি হয়েছে? কিচ্ছু হয় নাই, ভালো হয়ে যাবা তুমি। আমাদের সন্তানটা ভালো আছে তো? ওর কিছু হয় নাই তো? হ ও ভালো আছে, সব ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তাইলে আপনার এমন লাগতেছে কেন? ওই সারাদিন গরমের মধ্যে ছুটাছুটি করছি না, রান্না বান্না কিছু হয়েছে, খুব ক্ষুধা লাগছে। শাশুড়ি রান্না করে গেছে, আপনি হাত মুখ ধুয়ে খায় নেন। তুমি খাইছো কিছু? শাশুড়ি আমারে দুধ ভাত মাখায় খাওয়াই দিয়ে গেছে। ও স্যার, আমি তাহলে হাত মুখটা ধুয়ে আসি। শোনেন, আমার কি খারাপ কিছু হয়েছে? আরে না না, খারাপ কিছু হইব কেন, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে।
কিলো কি সাদিয়া আমাদের সন্তানটা বাঁচবো তো কি কও তুমি বাঁচবো না কেন সব ঠিক হয়ে যাবে সাদিয়া তুমি আমার বিশ্বাস করো আপনি আমার কাছে কিছু লুকান না আপনি আমার কাছে কিছু লুকাইতে পারবেন না ঠিক আছে লুকাম না তোমারে আমি টাকা নিয়ে যাব তোমার ছোট্ট একটা অপারেশন করাই দিব অপারেশন অপারেশন কেন আরে এমনি তোমার পেটে ছোট একটা টিউমার হইছে তো ওইটা অপারেশন কইরা কাইটা ফেলাই দিব কি সে সাদিয়া কষ্ট লাগতেছে আপনি এত টাকা পাবেন কই আরে দূর তুমি টাকা নিয়ে চিন্তা করো না তো আমি সব ব্যবস্থা করবো দেখবার সব ঠিক হয়ে যাব সব ঠিক হয়ে যাব ডাক্তার কইছে যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে যাইতে অপারেশন করাই তুইব এদিকে সাদিয়া আবার মা হইতাছে বাচ্চাটা বাঁচবো কিনা সেইটাও ডাক্তার কইতে পারতাছে না কি কও তুমি সুমন ভাই ডাক্তার কইছে অপারেশনের লেগে 5-7 লাখ টাকা লাগবো আমি এখন এত টাকা কই পাই আমি আর কোনো উপায় না দেখি আপনার কাছে আইসি সুমন ভাই দরকার হলে আপনি আমার ভিটামাটি সব নিয়ে নেন আমি সমস্ত দলিল দস্তাবেজে সই করে দিতেছি কিন্তু আপনি আমার এই উপকারটা করেন আপনি সাদিয়ারে বাসার আমি আপনার হাতে ধরি পায়ে ধরি সুমন ভাই আরে কি করো তুমি কাইন্দো না কত টাকা লাগবো 2 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ সব টাকা আমি দেবো দরকার হলে বিদেশি নিয়ে যাবো তাও সাদিয়ার যেন কিছু না হয় তুমি এখনই হাসপাতালে যাও খাওয়া ধরো না এখানে 2 লাখ টাকা আছে তুমি বরং হাসপাতালে যাও তারপর আমি বাকি টাকা নিয়ে আসতেছি ঠিক আছে তারপর সাদিয়া যেন কিছু না হয় তুমি এক্ষুনি ডাক্তার কাছে যাও আমি টাকা নিয়ে আসতেছি আরে যাও না তাড়াতাড়ি যাও দেরি করো না সাদিয়া যেন কিছু না হয় তুমি যাও তাড়াতাড়ি যাও আজ আমি আমার ভালোবাসার মানুষের জন্য একটা কিছু করতে পারলাম এই সুখে কাঁদতেছি তুমি আসলে একজন খাঁটি প্রেমিক শোনো ভালোবাসার মানুষকে শুধু পাওয়াটাই ভালোবাসা না তার মঙ্গল চাওয়াটাও ভালোবাসা হ্যাঁ আমি চাই আমি সবসময় চাই সাদিয়া যেখানেই থাকুক সুখে থাকুক
ভালো থাকো, শান্তিতে থাকো। এই তো মানুষের মতো কথা।